পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা চলছে তা মিথ্যা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেছেন সংসদে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের ভুল বক্তব্যের জেরে এক গুজব শুরু হয়। পরে স্পিকারকে চিঠি দিয়ে ফখরুল ইমাম সেই বক্তব্য প্রত্যাহার করে নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অপব্যবহার হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়ার সুযোগ নেই, ধর্মশিক্ষা আছে, বরং ধর্মের মর্মকথা যেন আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করে বুঝতে পারে, আত্মস্থ করতে পারে, অনুধাবন করতে পারে, চর্চা করতে পারে তাদের জীবনে, আমরা সেই চেষ্টাটি করছি। কাজেই যারা আজকে এই ধর্মশিক্ষা তুলে দেওয়া হয়েছে বলে ধোঁয়া তুলছেন, তাদের উদ্দেশ্য ধর্মকে রক্ষা করা নয়, ধর্মের পক্ষে থাকা নয়, তাদের উদ্দেশ্য ধর্মকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা।